हाय एवरीवन, अस्सलाम वालेकुम। फेसबुक पेज शॉर्टिंग नियम कीভাবে ओपन करबें क्रिएट करबें সেটা আমি আজকে বিস্তারিতভাবে দেখাবো। আমার কিছু কিছু ভাই আছে যারা আমাকে ফেসবুক পেজ কিভাবে ওপেন করতে হয় বা আমাকে দেখার জন্য একটা ভিডিও করে দিতে বলছিল, যার কারণে আমার আজকে ভিডিও আমি আজকে দেখাবো আপনারা শর্টিক নিয়ে কিভাবে খুব অল্প সময়ে আপনাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো যাই হোক আর বেশি কথা বলবো না, শুধু শুরুতে এর কথাটা বলবো। আপনারা ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে হয়তো আপনাদের অনেক কিছু অপশন বাদ পড়ে যাবে, যার কারণে একটু ধৈর্য সহকারে 6-7 মিনিটের হয়তো একটু ভিডিওটা হবে, আপনারা ভিডিওটি দেখবেন। ঠিক আছে, যাতে আপনাদের ওপেন করার সময় যেন কোনো ত্রুটি না হয়। আমি আজকে দেখাবো শর্টিং নিয়ে কীভাবে পেজ ক্রিয়েট করবেন। আর পেজ জিনিসটা এখন বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, সবাই পেজ জিনিসটি ইউজ করে। যাই হোক, এটা সেলিব্রিটি থেকে শুরু করে নর্মাল পাবলিক থেকে শুরু করে সবাই এখন পেজ ইউজ করে। সো যাই হোক, আমরা কীভাবে আজকে পেজ শরীর নিয়ে ওপেন করবেন সেটা দেখাবো। পেজের ক্ষেত্রে অফিসিয়াল ফেসবুক পাবেন এবং লাইট পাবেন, সেই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে এগুলো থেকে ওপেন না করে ক্রোম ব্রাউজার থেকে আপনার পেজ ওপেন করবেন, তাহলে পেজটা শরীর নিয়ে আপনারা ওপেন করতে পারবেন। ঠিক আছে, আমি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আমার এডিটর যদিও লগ ইন করা আছে, আপনাদের যাদের আইডি লগ ইন করে না তারা আইডি লগ ইন করে ইমেল হোক জিমেল হোক এবং পাসওয়ার্ডে আপনাদের আইডিটা লগ ইন করবেন। ঠিক আছে, আমার আইডি আগে থেকে লগ ইন ছিল। এবং শুরুতে আপনারা কী করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইট করে ফেলবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করার জন্য কী করতে হবে, ডেস্কটপ সাইটের জন্য A3 দেখতেছেন, 3 মেনু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে ডেস্কটপ সাইট চলে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডেস্কটপ সাইট। ঠিক আছে, এই ডেস্কটপ সাইট দেখেন, আমি এই জায়গায় ক্লিক করব। এখন এই জায়গায় ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখেন মানে ক্লিক করার পর হবে লেখাগুলো ছোটো ছোটো ভার্সন বাট কম্পিউটার ভার্সন চলে আসবে। তো কম্পিউটার ভার্সন যদিও এখনও আসে নাই, কম্পিউটার ভার্সন এখনও আসে নাই, সেক্ষেত্রে আপনারা কী করবেন, কম্পিউটারের মতো আনতে এই উপরে দেখেন এখানে চার্জ বক্সে ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চার্জ বক্স, এই চার্জ বক্সে ক্লিক করবেন। ঠিক আছে, এই জায়গায় চার্জ বক্সে টাচ করবেন। আমি টাচ করলাম, টাচ করার পর দেখেন অটোমেটিকলি নিচের একটা লিঙ্ক চলে আসছে। আমি আবারও দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, এ দেখেন মানে এই জায়গায় একটা লিঙ্ক চলে আসছে। ঠিক আছে, আমি এই জায়গায় কপি করব, এই জায়গায় সেকেন্ড অপশনে। ঠিক আছে, আমি এই জায়গায় টাচ করলাম, এটা এখন কপি হয়ে গেল। ঠিক আছে, এখন কী করবো, এখানে চার্জ বক্সে আমি সেটা পেস্ট করে দেবো। আমি এখানে চার্জ বক্সের মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখেন এখানে আপনারা একটা জিনিস দেখেন https/, যেরকম আছে সবগুলো ঠিক থাকবে, শুধু জাস্ট এমটা পরিবর্তন করবেন। আপনারা এম এর আগে ক্লিক করবেন। ঠিক আছে, এমটা খেটে দিবেন। এখানে আপনারা লিখে দেবেন WEB web.facebook.com। ঠিক আছে, এরপরে কী করবেন, আপনারা নিচে দেখেন এখানে একটা গো অপশন আছে, আমি আপনাদেরকে বোঝানো শুরু তারপর দেখাই। এই গো অপশন দেখেন, আবারও দেখাচ্ছি একটু ডিস্টার্ব করছে, আমি এখানে আবারও দেখাচ্ছি এমটা একটু কেটে দিবেন। কেটে দেওয়ার পর WEB web.facebook.com, এখানে দেখেন একটা গো অপশন আছে একদম মোবাইলের নিচে, দেখেন GO গো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একদম কম্পিউটার যেরকম থাকে সেম কম্পিউটার ভার্সন চলে আসছে, কম্পিউটার ভার্সন। দরকার হলে আপনার যদি ছোটো ছোটো লেখালো যদি বুঝতে না পারেন একটু একটু জুম করবেন এভাবে। ঠিক আছে, একটু জুম করে নেবেন। এখন এরপরে দেখেন একটু জুম করবেন, আপনারা এখানে একটা পেজের অপশন পেয়ে যাচ্ছেন। পেজ দেখেন আমি দেখাচ্ছি, এ দেখেন এই পেজ এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় এই জায়গায় একটা পেজের অপশন পেয়ে গেছেন, এই চিহ্নের মধ্যে ক্লিক করবেন। আমি পেজের মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে মনে করেন আপনাদের যদি যতগুলো পেজ থাকবে সেগুলো এখানে শু করবে। আমার এই আইডিতে এই পেজগুলো আছে, তো আমি একটা মায়া পেজ ওপেন করছি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে, পেজটা আমি ইউজ করি না যদিও, শুধু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কীভাবে পেজের নাম চেঞ্জ করতে জাস্ট একটু টেস্ট করব। এরপর কী করতে হবে, আমরা মায়া পেজটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন, ক্লিক করার পর দেখেন মায়া পেজটাতে বাম পাশে অনেকগুলো অপশন চলে আসছে, তার মধ্যে আপনারা যেটা ক্লিক করবেন এখানে দেখেন এডিট পেজ ইনপু, এডিট পেজ ইনপু। ঠিক আছে, এডিট পেজ ইনপুতে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে জেনারেলের পাশে এখানে মায়া এখানে
একটা বক্স চলে আসছে মাইয়া, এখানে ক্লিক করলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। আমি দেখাচ্ছি, এ দেখেন, এ মায়া এখানে, ঠিক আছে। এই জায়গায় আমি টাচ করলে নামটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি এই জায়গায় টাচ করলাম, ঠিক আছে। এখন আপনারা চাইলে এটা ক্যারি দিবেন, এখন আপনার যে কোনো রকমের নাম দিতে পারবেন, ঠিক আছে। আমি কী করবো, আমি জাস্ট মায়া নামটা ঠিক সেম রাখবো, বাট মায়ার সাথে আমি কিছুটা ইংলিশ অ্যাড করে দেবো, ইংলিশ নাম, ঠিক আছে। মায়া, এম এ ওয়াই এ, মায়া, ঠিক আছে। বাট আমি মায়ার নামটা চেঞ্জ করতে চাচ্ছি না, বাট আমি মায়ার, আপনারা যে কোনো রকম নাম দিতে পারবেন আপনাদের পেজের নামের সাথে আর কি, বাট আমি মায়ার সাথে দাড়ি দিয়ে একটা মায়া লিখে দিলাম, ঠিক আছে। আর আপনারা অনেকজনের দেখি যে কিছুদিন আগে দেখলাম অনেকজন সমান চিহ্ন দিকে, কী পেজের ক্ষেত্রে কিন্তু সমান চিহ্ন হয় না প্রত্যেকটা জিনিস, এখন সমান চিহ্ন দিতে পারবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত, তবে একটা প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম মতো সুন্দর আছে, তো সমান চিহ্ন কী ইউজ করবেন না, অনেকজনে এরকম সমান চিহ্ন ইউজ করে, এই সমান চিহ্ন এটা ইউজ করবেন না, পেজে গিয়ে এটাই খারাপ দেখায়, ঠিক আছে। একটা সিস্টেম আছে, সৌন্দর্য আছে, তা এই জিনিসটা ইউজ করব। তারপর এম এ ওয়াই এ, মায়া, এখানে আমি একটু ট্রিক নেশন অ্যাড করব। আমি এই জিনিসটা একটু কপি করে নিই, এখানে আমার আমি নোট করে রাখছি, এটা যেটাকে ট্রিক নেশন বলা হয়, আমি এটা সিম্পলটা অ্যাড করে দেবো, কপি করলাম, ঠিক আছে। দেখেন আমি এই ট্রিক নেশনটা কপি করলাম, এই জায়গায় ক্লিক করলাম, পেস্ট করে দেব, এ পেস্ট করে দিলাম, ঠিক আছে। মায়া, এখন দেখেন সব হয়ে গেছে, এখানে ইউজার নেম আছে, ডিসক্রিপশন আছে, অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এগুলো আপনারা সেট আপ করে নেবেন, ঠিক আছে। আমি এগুলো এখন সবগুলো দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি শুধু আজকে নামটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো এখন আমি আগে শুনলাম মাকার মা অন্তস্থীয় সারি আকার, ঠিক আছে, মায়া, এখন কিন্তু মায়ার সাথে আমি একটা ইংলিশ নাম অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আমি জাস্ট পেজটার নাম চেঞ্জ করে দেখাচ্ছি এতটুকু। আমি পরবর্তীতে ভিডিওটা ফেসবুকের প্রত্যেকটা সিটিং কীভাবে কী করতে হয় সেগুলো নিয়ে একটা ভিডিও করব, ঠিক আছে। এখন কী করবেন, এই যেখানে ঠিক চিহ্ন দেখতেছেন না, দাঁড়ান, এখানে যে একটা ঠিক চিহ্ন দেখতেছেন, দেখেন যে সবুজ, আমি আবারও দেখাচ্ছি, এই দেখছেন সবুজ, ঠিক আছে। আমি এই জায়গায় ক্লিক করব, ক্লিক করলাম, এক মিনিট, ক্লিক করে দিছি, ঠিক আছে। ক্লিক করার পর দেখেন কনফার্ম, এখানে নোটিফিকেশন আসছে, কনফার্ম নেম চেঞ্জ রিকোয়েস্ট, মানে আমি এটা আমার থেকে আবার কনফার্ম হতে বলতেছে, ঠিক আছে। ইউ আর রিকোয়েস্টিং দ্য ফলোয়িং চেঞ্জ টু ইউর পেজ, ঠিক আছে, আমাকে আবার রিভিউ দিচ্ছে, এখানে অনেকগুলো ইংলিশ দিচ্ছে। আবার রিভিউ মে টেক আপ থ্রি ডেজ, আপ টু থ্রি ডেজ, অ্যান্ড রিকোয়ার এডিশনাল ইনফরমেশন ইফ ইউর নেম চেঞ্জ ইজ অ্যাপ্রুভ, ইউ নট বি এবল টু আনপাবলিশ টু পেজ চেঞ্জ দ্য নেম এগেন ফর সেভেন ডেজ, ডিউরিং দিস টাইম উই মে অলসো লেট দ্য পিপল হু লাইক ইউর পেজ নো দ্য নেমস বি আপলোড। অর্থাৎ আপনারা এখানে বুঝেছে, আপনারা একটা পেজ নাম চেঞ্জ করো কমপক্ষে 7 দিন ওয়েট করতে হবে, আপনারা 7 দিনের ভিতর চাইলে আপনারা কখনো পেজ নাম চেঞ্জ করতে পারবেন না। অনেক সময় যদি 7 দিন যদি চেঞ্জ না হয় আপনাদেরকে 6 দিন অপেক্ষা করতে হবে, মানে আমি আজকে পেজের নাম চেঞ্জ করলাম, কালকে আবার চেঞ্জ করতে চাচ্ছি, এরকম কিন্তু ফেসবুক টিম অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে, কমপক্ষে 7 দিন অপেক্ষা করতে হবে, 7 দিন পর আপনি পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। যদি 7 দিনও যদি না হয় তাহলে 20 দিন পর ট্রাই করবেন, 20 দিন পর যদি না হয় তাহলে 2 মাস অপেক্ষা করতে হবে, ঠিক আছে, এরপর নাম চেঞ্জ হয়ে যাবে, তবে স্বাভাবিক 7 দিন পর নাম চেঞ্জ হয়, ঠিক আছে। যাই হোক, অনেকজনে দেখা যায় আজকে নাম চেঞ্জ করলো আবার কালকেই করে, ওরকম হলে কখনো পেজের নাম চেঞ্জ হবে না। এখন কী করতে হবে, কনফার্ম, আমি এখানে রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করে দেবো, রিকোয়েস্ট চেঞ্জ, এখান থেকে রিকোয়েস্ট চেঞ্জ এই জায়গায় ক্লিক করে দেবো, এই দেখেন রিকোয়েস্ট চেঞ্জে এই জায়গায় ক্লিক করবো, ঠিক আছে, ক্লিক করলাম, রিকোয়েস্ট চেঞ্জে আমি ক্লিক করে দিছি। রিকোয়েস্ট চেঞ্জ, আমার নামটা অলরেডি সম্ভবত, দাঁড়ান আমি একটু প্র্যাকটিক্যালি দেখতেছি, অফিসিয়াল ফেসবুকে গেলাম, পেজে গেলাম, এ দেখেন আমার এই জায়গার নামটা দেখলেন চেঞ্জ হয়ে গেছে, আমি ফেসবুক থেকে এখন দেখতেছি, এ দেখেন সাথে সাথে হয়ে গেছে নাম চেঞ্জ, এ দেখেন দেখছেন, আগে ছিল শুধু মায়া, এখন আমি মায়ার সাথে একটা ইংলিশ নাম লিখে দিচ্ছি, এম এ ওয়াই, মায়া, ঠিক আছে। এখন বাস্তব আপনারা প্রমাণ পাইছেন তো নাম চেঞ্জ কীভাবে চেঞ্জ করছি। যাই হোক,
এখন আমি একটু ক্রোম ব্রাউজারে চলে যাই। এখন এখানে অলরেডি নাম চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার কোনো কাজ নাই, ঠিক আছে, কোনো কাজ নাই। এখন আমি বের হয়ে যাব। এখন আমি এই নামটা চাইলে কালকে কি চেঞ্জ করতে পারবো না, ওই যে বললাম 7 দিন আগে, 20 দিন আগে, 7 দিন আগে হবে না, চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এখন দেখেন আমি এখন আমি অফিসিয়াল ফেসবুক থেকে দেখাই নামটা চেঞ্জ হয়েছে কি না। আমি পেজে গেলাম, এই পেজ এটা এটা হচ্ছে পেজের অপশন, এটা এটা এটাকে বলা হয় পেজ, ঠিক আছে। ক্লিক করলাম, এই দেখেন এ মায়া, আমি যে নামটা এখন চেঞ্জ করছি, এই দেখেন, ঠিক আছে, মায়া নাম অলটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ক্লিক করলাম, দেখছেন মায়া। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে পেজ, আমি আপনাদেরকে চেষ্টা করছি আমার সাধ্য মতো অনুযায়ী কীভাবে পেজের নাম চেঞ্জ করবেন। তবে যাদের এই সঠিক নিয়মগুলি ইউজ করার পর যাদের পেজের নাম চেঞ্জ হবে না, তাদের ক্ষেত্রে আমি বলি কোন কোন কী কারণে আপনাদের পেজের নাম চেঞ্জ হবে না। মনে করি পেজের মধ্যে অ্যাডমিন থাকে, পেজের মধ্যে স্বাভাবিক অ্যাডমিন থাকে, ঠিক আছে। তো অ্যাডমিন যদি কোনো অ্যাডমিনের আইডিও যদি ভায়োলেশন রিপোর্ট কোনো যদি রেস্ট্রিকশন যদি পড়ে, তাহলে আপনার ফেসবুকের পেজ নাম চেঞ্জ হবে না। যেমন ফেসবুক পেজের মধ্যে যদি ভায়োলেশন রিপোর্ট দেওয়া হয়, তাহলে আপনার পেজের নামটা সহজে চেঞ্জ হবে না, ঠিক আছে। তারপরে কী কারণে আপনার পেজের নামটা চেঞ্জ হবে না, যেসব কারণে পেজের নাম চেঞ্জ হয় না, অনেক সময় আমরা সঠিক কাজ সঠিক প্রয়োগ দেওয়ার পর সিস্টেম অনুযায়ী তারপর পেজের নাম চেঞ্জ হয় না, সেগুলো কারণগুলো আমি বলতেছি। যেমন মিসপ্লেট, ঠিক আছে, মিসপ্লেট যেটাকে মানে কি, অর্থাৎ বোঝাচ্ছে আপনি এমন একটা নাম দিয়েছেন যেটা অন্যজনকে মায়া উপহাস করতেছে, এই ধরনের নাম কিন্তু ফেসবুক টিম অ্যাকসেপ্ট করবে না। এরকম দিয়ে যদি করেন ফেসবুক নাম পেজ নাম চেঞ্জ হবে না। ফেসবুকের অ্যাডমিন আইডিতে যদি রিপোর্ট দেখা থাকে, ভায়োলেশন রিপোর্ট যদি থাকে, তাহলে ফেসবুক নাম চেঞ্জ করা যাবে না। এবং ফেসবুক পেজের মধ্যে গ্রুপ কোয়ালিটি যেরকম আছে, তেমনি পেজ কোয়ালিটি একটা অপশন আছে। তো পেজ কোয়ালিটিতে যদি রেস্ট্রিকশন দেওয়া হয়, তাহলে আপনার পেজের নাম চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এর ভিতরে যে বললাম 7 দিনের আগে কিন্তু পেজের নাম চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। 20 দিন, 7 কমপক্ষে 7 দিন অপেক্ষা করতে হবে, আর যদি তাও না হয় 20 দিন অপেক্ষা করতে হবে। 20 দিনে যদি না হয় তাহলে কমপক্ষে 2 মাস অপেক্ষা করতে হবে, তাহলে আপনারা পেজের নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আমি বুঝাতে পারছি, আমি আসলে খুব চেষ্টা করছি আপনাদেরকে আসলে পেজের নাম কীভাবে চেঞ্জ করতে হয় সঠিক নিয়মে, কীভাবে পেজ চেঞ্জ করতে হয় আমি সেটা দেখার চেষ্টা করছি। এরপর যদি আপনাদের যদি কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রবলেমগুলো, আমি অবশ্যই সেগুলো সলভ করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ফেসবুক আইডি দেওয়া আছে, আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সেখান থেকে আমাকে সরাসরি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন। এবং আমাদের নিজস্ব মেসেঞ্জার হেল্পিং বক্স আছে, সেখান থেকে আমাদের যে কোনো রকম বার্সোর সম্পর্কে আপনারা সমাধান নিতে পারবেন। এক গ্রুপ হেল্পিং বক্স, এটা হচ্ছে মেসেঞ্জার পেজ, ফেসবুকের যত সমস্ত সমস্যা এখান থেকে হেল্প নিতে পারবেন আপনারা। অবশ্য আমাকে ইউটিউব চ্যানেলে আমার আইডির লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিয়ে আমাকে বলবেন যে ভাইয়া আমি আমাকে হেল্পিং বক্স সেট করেন, আমি অবশ্যই এখানে হেল্পিং বক্স সেট করে দেবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আজকে এ পর্যন্ত, দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, এবং আপনাদের প্রশ্ন করবেন সে অনুযায়ী আমরা ভিডিও করে দেবো, ঠিক আছে। যদি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তারপরে একটু ধৈর্য সহকারে দেখবেন। আসলে ভালো থাকবেন, ওকে, আসসালামু আলাইকুম।